Hello, assalamu alaikum everyone. It's me, Maria Hussain, owner and founder of Stylish Abaya. Shabai khub joldi join kore felben, join korei live ta share kore diben. Ajke kintu ami onek party abaya dekhabo, sathe hocche eitao abar dekhiye dibo. Jodio khub olpo pieces ache. আমি খুব সাহস করে আজকে লাইভ করলাম কারণ এটা আমাদের হিউজ স্টক নাই স্টক আসার পরে কিন্তু আমি আমি আমাদের ভিডিওটা পোস্ট করেছিলাম তখনই অলরেডি সব সোল্ড আউট কিছু পিসেস আছে সো আমার কেন যেন ইচ্ছে হলো যে আমি আমার একটু লাইভ করি এটা পরে আসলে আমার কখনো লাইভ হয় নাই সো আজকে সেই আক্ষেপটা মেটানোর জন্য আজকে পরে আসলে লাইভ করা আর কি সো আর আমি লাইভের শুরুতেই সবাইকে এর মধ্যে সবাই জয়েন করতে থাকুক আর আমরা একটু গল্প করি হ্যাঁ গল্প করতে করতে সবাই পুরো চলে আসুক আর প্রথমেই প্রোডাক্ট দেখানো শুরু করলে দেখা যায় অনেক আপুরে মিস করে ফেলে এর মধ্যে আমি আমাদের ডেলিভারি প্রসেস অ্যান্ড অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি ডেলিভারি প্রসেস হচ্ছে ইনসাইড ঢাকা আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আউটসাইড ঢাকা হচ্ছে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে আমরা এসএ পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে দিই অ্যান্ড অবশ্যই হোম ডেলিভারিটা দিচ্ছি না আমরা সো হোম ডেলিভারি এখন দিচ্ছি না আর হচ্ছে আপনার ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আবারও বলে দিচ্ছি 100% ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা আপনাকে ফুল পে করতে হবে কারণ সেকেন্ড টাইম যেন আমাদেরকে আর ক্যাশটা কালেক্ট করতে যেতে না হয় ওই জন্য আমরা আগেই পেমেন্টটা নিয়ে নিচ্ছি আর আরেকটা ব্যাপার হচ্ছে আউট অফ বিডি হ্যাঁ আউট অফ বিডি আমরা ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কের একটা আপু ডেলিভারি পেয়েছেন ইউকের একটা আপু ডেলিভারি পেয়েছেন আমরা ডিএচএলের মাধ্যমে দিচ্ছি যদিও আপনাদের ডেলিভারি কস্ট অনেক বেশি পড়ে আপনারা আমাদেরকে ইনবক্স করেন আমরা বলে দিব আপনাদের পার কেজি কত বাট আপনারা যদি হিউজ অর্ডার করেন যেমন একটা আপু আমাদের ইউকে থেকে অর্ডার করেছিল ওনার একটা বস্তা হয়েছে 29 কেজি আরেকটা অলমোস্ট এইরকমই প্রায় 30-35 কেজি মতো হয়েছে সো আপনি যদি 20 কেজি ক্রস করে তাহলে সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি কস্ট অনেক কম যেমন আপনি যদি ইউকেতে নেন 20 কেজি ক্রস করলে আপনার অনলি 550 টাকা পার কেজি পড়বে আর যদি এর নিচে হয় যেমন আপনি 5 কেজি পর্যন্ত হয় তাহলে মেবি আপনার পার কেজি কত আপনারা একটু ইনবক্স করেন আপনাদেরকে চারটা দিয়ে দিবে এবং আমরা নিউ ইয়র্কে সরাসরি আমরা ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ একটা আপু পেয়েছে আপুর মেবি 2 কেজি প্লাস ছিল এবং আপুর আরও অর্ডার আছে অনেকগুলো যাবে সো প্রথম মানে শিপমেন্টটাই আপুকে দিলাম নিউ ইয়র্কে তো অনেকেই পেয়েছে অনেক আপুরাই আমাদের দেশের বাইরে বসেও অনেক আপুরা আমাদের প্রোডাক্ট পাচ্ছেন আপনারা যারা দেশের বাইরে নিতে চাচ্ছেন তারা একটু ইনবক্স করেন আপনার কে কোন কান্ট্রিতে নিতে চাচ্ছেন আমরা চারটা আপনাদেরকে দিয়ে দিব ডিএচএল আমাদের কস্ট ডিএচএল হচ্ছে সেফ যদি আমাদের মানে অন্য সার্ভিসগুলো ইউজ করতে পারি বাট ডিএচএলটা হচ্ছে সেফ আপনার আলহামদুলিল্লাহ ডিএচএল এখন পর্যন্ত এরকম রেকর্ড নেই যে প্রোডাক্ট হারানো বা হন তো ডিএচএলটা সেফ সো আপনারা ইনবক্স করেন আর আমি যেটা পরে আছি সেটা আজকে দেখাবো এর আগে আমি ভিডিও পোস্ট করেছিলাম বাট তারপর এটা পরে আসি নাই তো মানে আমার মনে শান্তি পাচ্ছিলাম না যে দুবাই আবার ম্যাক্সিমাম ঘুরে আমি পরে লাইভ করি সো এইটা কেন পরে লাইভ করলাম না আচ্ছা এই হচ্ছে আমাদের দুবাই ক্রিস্টাল স্টোন দেখেন একেবারে অরিজিনাল যে ক্রিস্টাল স্টোনটা হ্যাঁ গ্লাসের স্টোন কিন্তু এগুলো খুবই সুন্দর প্রাইসটা আমি বলবো প্রাইসটা আমি আগে আমি দেখিয়ে নিই দেন আমি প্রাইসটা বলি এটা কিন্তু 2 পিসের ওকে এটা কিন্তু 2 পিসের এই যে এটা আমি জাস্ট ভিডিওটা পোস্ট করেছিলাম এর আগে যখন আমি লাইভ করেছিলাম বাট আমি পরে লাইভ করি নাই এটা আমার কাছে অনেক খারাপ লাগছিল যে আমি সব দুবাই আবে পরে লাইভ করি এটা কেন পড়লাম না আচ্ছা এই হচ্ছে দেখেন খুব সুন্দর মাল্টি কালার একদম রেইনবো একটা স্টোন হ্যাঁ রেইনবো একটা স্টোন অ্যান্ড ব্ল্যাক ক্রিস্টাল অরিজিনাল ক্রিস্টাল স্টোন আমি আবারও বলে দিচ্ছি অরিজিনাল ক্রিস্টাল স্টোনের কিন্তু আবায়গুলো প্রাইস হচ্ছে প্রাইস বলবো আচ্ছা আর এই হচ্ছে আমাদের লোগো আরেকটা ব্যাপার বলি যদিও এখন আমাদের লোগোটা পর্যন্ত কপি হয়ে যাচ্ছে সো আমরা লোগো কিন্তু চেঞ্জ করে ফেলেছি লোগোটা আমাদের এই স্টাইল না এরপর আরও অনেক মানে আরও অনেক সুন্দরভাবে লোগোটা আসবে নট অনলি স্টোন ওয়ার্ক জাস্ট আপনারা দেখে বিলিভ করতে পারবেন না যে দেশের বাইরেও আমরা কীভাবে আমাদের লোগোর উপরে কাজ করি আমরা শুধুমাত্র ডিজাইন অ্যান্ড ফ্যাব্রিক না আমরা আমাদের লোগো নিয়েও কীভাবে কাজ করি কারণ আমাদের লোগো দেখা দেখি অনেকে এখন লোগো কপি করে নিয়ে আসছে যাই হোক সো আমরা এখন এই এখন শুধুমাত্র স্টোনের লোগো না আমরা কীভাবে লোগোটা আনবো জাস্ট আপনারা নেক্সট শিপমেন্ট থেকে দেখবেন যে লোগোটা আমরা কীভাবে নিয়ে আসছি আচ্ছা এটা হচ্ছে 2 পিসের হ্যাঁ এই লাইট মফ কালার এটা পেঁয়াজি বললে ভুল হবে এটা পেঁয়াজি না কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা মফ কালার এই যে 2 পিসের নিদা ফ্যাব্রিকের হচ্ছে আপনার আবায়াটা আর এই হচ্ছে ক্রিস্টাল স্টোনের করা ওকে প্রাইস হচ্ছে 5700 তিনটা সাইজ স্টক থাকে বাট এখন আমাদের কী আছে আমি জানি না আমাদের অলমোস্ট সোল্ড তো আমি এটা জাস্ট পরে আসিনি বলে আজকে লাইভ করা বাট এটা কিন্তু আপনাদের ভাই আমাকে বারবার নিষেধ করছিল বাট তুমি এটা লাইভ করো না এটা লাইভ করো না এটা কিন্তু স্টক নাই তুমি লাইভ করো না সো আমি একটু সাহস করে লাইভ করলাম আজকে যদি আমাদের স্টক শেষ হয়ে যায় আমরা আপনাদেরকে এনে দিব কিন্তু আমি এটা আসলে পরে লাইভ না করাতে আমার মনটাই ভালো লাগছিল না যে কারণ আমি সব দুবাই কিন্তু পরে লাইভ করি
এই যে এই হচ্ছে মফ কালারটা ও আমাকে বারবার নিষেধ করছিল যে তুমি প্লিজ এটা পরে লাইভ করো না এটা কিন্তু স্টক নাই অনেক ঝামেলা হয়ে যাবে আপুরা মাইন্ড করবে যে প্রোডাক্ট না পেলে আচ্ছা এই হচ্ছে হিজাবটা হ্যাঁ হিজাব কিন্তু অনেক চওড়া দেখেন আমি কিন্তু জাস্ট এই যে এখানে একটা পিন আপ করে পড়েছি মানে অনেকটা দূরে কিন্তু হিজাবটা গিয়েছে দেখেন হিজাবটা কিন্তু অনেক চওড়া এই যে এই হচ্ছে হিজাবের একটা সাইডে ওয়ার্ক করা আছে অ্যান্ড হিজাবের ফ্যাব্রিকটা জাস্ট ওয়াও আপনারা ধরে না দেখলে বুঝবেন না প্রাইস হচ্ছে 5700 ওকে প্রাইস 5700 এটার স্টক আসলেই অনেক কম আছে আমি জানি না আপনারা লাইভ মানে লাইভ দেখে আসার পর আপনারা কয় পিস পাবেন আমি শিওর না আসলেই আমি খুব লজ্জিত হয়ে যাবো কারণ ও আমাকে বারবার নিষেধ করছিল যে তুমি এটা পরে লাইভ করো না আচ্ছা আর হচ্ছে আজকে আমি পার্টি আবায় দেখাবো ঠিক আছে আমারটা তো আমি দেখালাম আমি পার্টি আবায় দেখাবো সো ও সবাই লাইভটা শেয়ার করে দিতে হবে অনেক বেশি বেশি শেয়ার চাই কিন্তু অনেক বেশি বেশি শেয়ার চাই আচ্ছা এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের 7.5 লাখ ভিউ হয়েছিল মনে আছে পেঁয়াজি কালারটা সরি মিষ্টি কালারটা মিষ্টি কালারের উপরে এটা কিন্তু সেই অফ হোয়াইটের মধ্যে বেবি পিঙ্কের মধ্যে করিয়েছি অফ হোয়াইট না বেবি পিঙ্ক বললে ভুল হবে এটা কিন্তু সেই বেবি পিঙ্কের মধ্যে আমি করিয়েছি সেম ডিজাইনটা 6500 টাকা প্রাইস ছিল মিষ্টি কালারটা হ্যাঁ যেটার যেই ভিডিওর ভিউ হয়েছিল আমাদের 7.5 লাখ আলহামদুলিল্লাহ মানে উইদাউট বুস্টিং উইদাউট এনি কাইন্ড অফ শেয়ারিং আমি কিন্তু কোনো শেয়ার করাইনি বা কোনো শেয়ার হয় নাই আমার আপুরাই শুধু শেয়ার করে সেইটা 7.5 লাখ ভিউতে গিয়ে পৌঁছেছে আলহামদুলিল্লাহ এই যে এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা ওকে জাস্ট টেক এ স্ক্রিনশট এটা ব্রাইডাল হলেও একটু রিজনেবল জাস্ট বিকজ এটা ফ্যাব্রিকটা কোরিয়ান জর্জেট হ্যাঁ আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে কোরিয়ান জর্জেট হওয়ার কারণে আমরা এটা একটু রিজনেবলি দিতে পেরেছি কারণ এটা যদি কোরিয়ান জর্জেট না হতো তাহলে হয়তো আমাদের এটা প্রাইস আরও বেশি হতো এই যে এই হচ্ছে পুরোটা ইরানি কাফতানের মধ্যে অফ হোয়াইট আর এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা ওকে এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা প্রাইস হচ্ছে 6500 এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে ছিল আপনারা দেখেছেন এই ভিডিওটা অবশ্যই এই যে আর এটা এবার অফ হোয়াইটের মধ্যে আসছে 6500 এটা ইনার দিয়ে আপনারা পরবেন হ্যাঁ ইনার দিয়ে পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে যদি আমার হাতের কাছে এখন ইনার নাই দ্যাটস ওয়াই আমি পরে দেখালাম না আচ্ছা এবার কিছু রিজনেবল প্রাইসের পকেট স্লিভ দেখাবো আজকে এই যে এই হচ্ছে লেমন কালার হ্যাঁ এই লেমন কালারটা প্রাইস হচ্ছে 3500 এই যে লেমন কালার পকেট স্লিভটা প্রাইস হচ্ছে 3500 জাস্ট টেক এ স্ক্রিনশট একদম রিজনেবল প্রাইসের আজকে দেখাবো এই যে এখানে দেখেন খুব সুন্দর করে ওয়ার্কটা করা আছে অনেক আপনারা জয়েন করেছেন আমারটার কথা অবশ্যই জানতে চাইবেন আমি আগেতে বলে দিই এটা দুবাই সেই পেঁয়াজি কালারটা যেটা আমাদের একদমই কম এখন স্টক আছে যদিও অনেক নিষেধ মানে বিধি নিষেধের পরেও আমি এটা লাইভ করতে আসছি অনেক সাহস করে প্রাইস 5700 তিনটা সাইজের জন্য আপনার ইনবক্স কোন কোনটা আছে আমি জানি না আসলে স্টক এটা খুবই কম ছিল আচ্ছা প্রাইস হচ্ছে এটা প্রাইস এই লেমন কালারটা প্রাইস হচ্ছে 3500 স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আর ডায়মন্ড জর্জেট করেন লেন্থ 54 আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক কালারটা আচ্ছা এটা তো আমি এটা কি আছে স্টকে এটা মেবি নাই হ্যাঁ তারপর আমি যেহেতু হাতে নিয়েছিলাম দেখে এটা স্টকে এটা মেবি একটা আপুর অর্ডারে ছিল সম্ভবত এটা একটা আপুর অর্ডারে ছিল আমি এটা নিয়ে আসছি কেন আজকে লাইভে আচ্ছা এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা প্রাইস হচ্ছে 3500 এটা আমি খুব ঝটপট দেখিয়ে সরিয়ে ফেলবো এটা আমার অর্ডারে আছে মেবি এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা ডায়মন্ড জর্জেট লেন্থ 54 প্রাইস 3500 এটা দেখাবো না বেশি কারণ এটা স্টক নাই আচ্ছা এই হচ্ছে একটা বিস্কিট কালারের মধ্যে এই যে এই হচ্ছে একটা বিস্কিট কালার আজকে আজকে সবগুলো রিজনেবল এই যে এই হচ্ছে একটা ময়ূর টাইপের একটা ডিজাইন করা বাট ময়ূর না এই হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেনের মধ্যে ফুললি ক্রিস্টাল স্টোন দিয়ে ওয়ার্ক করা আপনারা জানেন যারাই আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন আমরা কিন্তু কখনোই কোনো প্লাস্টিক স্টোন অর মানে ম্যাটেরিয়াল খারাপ অর আছে আমাদের মানে কোনো রকমের রিজেক্টেড ফ্রিজেক্টেড এগুলো কিন্তু কোনো ঝামেলা নাই সো প্রাইস এটার হচ্ছে 3500 ওকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ডায়মন্ড জর্জেটের মধ্যে লেন্থ 54 আচ্ছা আজকে আজকে মোটামুটি রিজনেবলের মধ্যেই সব দেখাবো আচ্ছা এই হচ্ছে একটা লাইট পেঁয়াজি কালার রাইট লাইট পেঁয়াজি কালারের মধ্যে এই যে ওই ডিজাইনটা একটু আগে যে আমি ব্ল্যাকটা দেখালাম ওই ডিজাইনটাই হচ্ছে এইটা ওকে প্রাইস হচ্ছে 3500 এই যে এখানে হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্কটা করা আর এইখানে হচ্ছে দেখেন মেরুন কালার একটা সুতা দিয়ে ওয়ার্ক করা স্লেভটা আর এই হচ্ছে সামনের শেরওয়ানি ডিজাইনটা ঠিক আছে সামনের শেরওয়ানি ডিজাইনটা ব্যাক সাইডে হচ্ছে এই ওয়ার্ক করা ব্যাক সাইডে হচ্ছে এই ওয়ার্ক প্রাইস 3500 খুব সুন্দর একটা পেঁয়াজি একটা কালার খুব সোবার একটা কালার এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে আচ্ছা প্রাইস হচ্ছে 3500 ওকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আর আমারটা কিন্তু আমি শুরুতেই দেখিয়েছি চাইলে আমি আবার দেখাবো আচ্ছা এই হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে ক্রস ডিজাইন এই যে
এই হচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে প্রাইস 3500 এটা 4500 ছিল বাট আমরা এখন ডিসকাউন্টে এটা দিয়ে দিচ্ছি এটা 3500 হয়ে যায় এইটা এখন ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি 3500 টাকা এন্ড ক্রসটা কিন্তু একেবারে খুব সুন্দর আপনার ইশের কি বলে একদম ক্রিস্টাল লক লক যেটা ওকে লক লক চেইন দিয়ে কাজটা করা প্রাইস হচ্ছে 3500 ডায়মন্ড জর্জেটে করা আচ্ছা আজকে সবই মোটামুটি রিজনেবল আজকে আচ্ছা এই হচ্ছে একটা অসাধারণ একটা আবায়া এই দেখেন সামনে কিন্তু নিচে ওয়ার্কটা করা আছে হ্যাঁ সামনে কিন্তু নিচে ওয়ার্ক আছে অ্যান্ড স্লিভটা দেখেন মারাত্মক রকমের সুন্দর স্লিভটা একদম রাজকীয় মনে হয় যেন একটা রয়্যাল একটা ডিজাইন একদম রাজা মানে রানীর মুকুট একটা ডিজাইন দেখেন একদম মনে হয় যে একটা মুকুটের মতো একটা ডিজাইন ওকে আর সামনে দিয়ে কিন্তু অল ওভার ছিটা আছে আর নিচেও কিন্তু ঘেরে দেখেন নিচের ঘেরটাতেও কিন্তু ওয়ার্ক করা আমি ঘেরটা আপনাদেরকে ধরে দেখাই তাহলে বুঝবেন এই দেখেন নিচের ঘেরটাতেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্কটা করেন বড় বড় ছিটা করা আছে প্রাইস 4500 ওকে প্রাইস হচ্ছে 4500 স্লিভটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ডিজাইন প্রাইস হচ্ছে 4500 সামনে দিয়ে খুব সুন্দর করে ডিজাইন অ্যান্ড স্লিভেও একটা আছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন কজ এগুলো খুব বেশি কিন্তু স্টকে নাই আচ্ছা এই হচ্ছে একটা পেঁয়াজি টাইপের একটা কালার হ্যাঁ পেঁয়াজি টাইপের একটা কালার এটার ওয়ার্কটা কিন্তু অনেক বড় অনেক চওড়া একটা ওয়ার্ক দেখেন অনেকটা চওড়া একটা ওয়ার্ক অনেক চওড়া একটা ওয়ার্ক লাইট পেঁয়াজি কালার 3700 প্রাইস হচ্ছে 3700 ওকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটাতে অনেকগুলো ফ্লাওয়ারের দেওয়া আছে হয়তো একটা সিরিয়াল করা যেত বাট আমরা কিন্তু দুইটা সিরিয়ালে ওয়ার্কটা করিয়েছি প্রাইস 3700 ওকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড স্লেভের কাছে কিন্তু ওয়ার্ক অনেক বড় দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর 3700 স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ডায়মন্ড জর্জেট করে লেন্থ 54-55 আচ্ছা একটা মারাত্মক রকমের সুন্দর একটা ডিজাইন দেখাই আপনাদেরকে এই যে দেখেন খুবই নাইস দেখেন নিচের ডিজাইনটা দেখলে মানে মন জুড়ে যাবে আপনারা মানে এটা যদি কেউ নাও নেন আপনারা আমাদের মিরপুর আউটলেটে এসে একটু দেখে যান যে ডিজাইনটা কি পরিমাণ রাজকীয় একটা ডিজাইন দেখেন কি পরিমাণ রাজকীয় একটা ডিজাইন জাস্ট মানে আনবিলিভেবল আপনারা বিলিভই করতে পারবেন না যে এটা কি পরিমাণ সুন্দর প্রাইস হচ্ছে 4500 এই যে এই হচ্ছে স্লেভের ডিজাইনটা হ্যাঁ নিচের ডিজাইনটা জাস্ট অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক আপনারা বিলিভই করতে পারবেন না আমি একটু উপর থেকে নিয়ে এসে আপনাদেরকে ডিজাইনটা সামনে থেকে ধরি তাহলে বুঝবেন যে কী সুন্দর একটা ডিজাইন করা আছে প্রাইস 4500 ওকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা যখন পরবেন জাস্ট একটা ইনার অ্যাটাচ করে মানে আনবিলিভেবল অনেক সুন্দর লাগবে লেন্থ 54-55 4500 আচ্ছা আজকেও কিন্তু শেষে হিজাব দেখাবো ওকে হিজাব কিন্তু দেখাবো কেউ যাবেন না হিজাব দেখাবো হিজাব আজকে আর এই হচ্ছে একটা পিঙ্কের মধ্যে এটা পেঁয়াজি বলবো না এটা একটা পিঙ্ক কালার এখানে কিন্তু কুলিং স্টোন আছে এবং মারাত্মক রকমের সুন্দর একটা ডিজাইন ওকে প্রাইস হচ্ছে এটা 3500 এটা হচ্ছে 3500 পিঙ্ক কালারের এই যে দেখেন খুবই সুন্দর ওয়ার্কের ডিজাইনটা অ্যান্ড কুলিং স্টোন ইউজ করা আছে কুলিং স্টোনগুলো কিন্তু একেবারে অরিজিনাল স্টোন হ্যাঁ প্রাইস হচ্ছে 3500 স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমি আজকে খুব ঝড়ের গতিতে দেখাই বিকজ লাস্ট লাইফটা কিন্তু অনেক বড় করে সুন্দর করে দেখিয়েছিলাম সো এই লাইফটা একটু ঝটপট দেখিয়ে আমি চলে যাব ঠিক আছে আচ্ছা এটা কি পিঙ্ক কালারটা দেখিয়েছিলাম এই ডিজাইনটা কি পিঙ্কের মধ্যে দেখিয়েছিলাম নাকি কী কী কালারটা দেখিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা সেম হ্যাঁ না না ওইটা পেঁয়াজি কালারটা লাইট পিঙ্ক ওকে এটা লাইট পিঙ্ক কিন্তু আমি কালার ডিফারেন্সটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কালার ডিফারেন্সটা আচ্ছা এই হচ্ছে কালার ডিফারেন্সটা এটা পেঁয়াজি কালার এটা পিঙ্ক কালার আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম আচ্ছা এই হচ্ছে পেঁয়াজি কালারটা হ্যাঁ এই হচ্ছে পিঙ্ক কালারটা সেম ডিজাইন এই যে ব্যাক সাইডও কিন্তু সেম ডিজাইন প্রাইস হচ্ছে 3500 একটা লাইট পিঙ্ক আর একটা হচ্ছে পেঁয়াজি কালার আমি নিজেই তো কালার নিয়ে কনফিউজড হয়ে গেছি কোনটা দেখিয়েছি কোনটা দেখাই নাই আচ্ছা এইবার আসি কিছু সুন্দর 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 ডিজাইনে আচ্ছা একটা ওই কালার দেখিয়ে নিই আচ্ছা এই যে এটা হচ্ছে একটা মাস্টার কালার হ্যাঁ মাস্টার ইয়েলো অনেকে চান মাস্টার ইয়েলোটা কিন্তু অনেক নাইস 3700 ওকে মাস্টার ইয়েলো কালারটা মানে জাস্ট অস্বাভাবিক সুন্দর মানে কি বলবো জাস্ট আনবিলিভেবল প্রাইস সাইজ হচ্ছে 54-55 আর প্রাইস হচ্ছে 3700
প্রাইস হচ্ছে 3700 এই মাস্টার কালারটা। হ্যাঁ ডিজাইনটা আমি একটু কাছে দিই, কাছে গেলে না কালারটা ফেড হয়ে যায়। লাইভটা শেয়ার হচ্ছে না আজকে, লাইভটা শেয়ার করতে হবে কিন্তু অনেকগুলো শেয়ার দরকার। এই যে এখানে খুব সুন্দর করে কালারটা লাইটিংয়ে আমার পুরো লাইট এইটাই কালার চেঞ্জ হয়ে যায়। প্রাইস 3700 রেখে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। আচ্ছা আমাদের সেই স্পেশাল স্টোনের কাজ দেখাবো, বাট আরেকটা দেখিয়ে নিই। এই যে এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এর আগে কী যেন একটা কালার দেখিয়েছিলাম লাস্ট লাইভে, লাস্ট লাইভে এটা কী একটা কালার দেখিয়েছিলাম আমি ভুলে গেছি। আচ্ছা লাস্ট লাইভে এটা কী যেন একটা কালার দেখিয়েছিলাম, হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে 4500। এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে 4500 টাকা। এখানে দেখেন মাল্টি কালার স্টোন করা, অ্যান্ড এটার মধ্যে পার্লের ওয়ার্কও কিন্তু আছে। এই যে এটা হচ্ছে 4500 টাকা, ঠিক আছে। এর আগে কী যেন একটা কালার দেখিয়েছিলাম, এর আগে আছে এটা সামনে, আই থিঙ্ক থাকার কথা, বাট কোথায়, এটা কি আগের লাইভে আমি দেখিয়েছিলাম না, সো এটা কই গেল। আচ্ছা যাই হোক, সেল হয়ে গেছে নাকি। আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইস 4500 টাকা। এই যে এটা হচ্ছে দুবাই ম্যাটেরিয়ালে করা, আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু দুবাই ম্যাটেরিয়ালে করা, প্রাইস 4500 টাকা। প্রাইস হচ্ছে 4500, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। আচ্ছা এইবার আমাদের স্পেশাল স্টোনে চলে যাচ্ছি, আমাদের যে স্পেশাল স্টোনের ওয়ার্কটা আছে আমরা কিন্তু সেইটাতে চলে যাব। এই হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে, এই যে এই হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে। আচ্ছা এইটা এটা আই থিঙ্ক 54 নাই, এটা 52 আছে, আই থিঙ্ক সো এটা 52 আছে, হ্যাঁ। আর এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা, আর এই যে এই হচ্ছে ডিজাইনটা। প্রাইস হচ্ছে 6900, অ্যান্ড এই যে রাউন্ডে কিন্তু ওয়ার্কটা করা, আমরা এটা যে কোনো সাইজ করে দিতে পারবো, বাট আপাতত এটা 52 আছে, এটা 54 নাই। আপনারা চাইলে ইনার অ্যাটাচ করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের সেই স্পেশাল স্টোনের ওয়ার্ক, যেটা আমরা নিজেরা মানে স্টোনটা বাইরে থেকে আনা, স্টোনটা বাইরে থেকে আনা এবং আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা এই স্টোনটা দিয়ে ওয়ার্ক করেছি। ইউজুয়ালি আমরা দেশের মানে ফ্যাক্টরি থেকে দেশের ম্যাটেরিয়ালগুলো কিনি, দেশ থেকে ম্যাটেরিয়ালগুলো কিনি, বাট এগুলো হচ্ছে একদম বাইরের স্টোন, ওকে, একদমই সুন্দরভাবে মানে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে ওয়ার্ক করা, একদম ব্রাইডালের উপর করেছি। প্রাইস হচ্ছে 6900 টাকা, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন। এটা 52 আছে, আই থিঙ্ক সো এটা 52। আচ্ছা এটার মধ্যে আর কী কী কালার আছে, সেদিন আমি কয়েকটা কালার দেখিয়েছিলাম, আজকে আজকে আরও কয়েকটা কালার আছে। এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে। আচ্ছা ম্যাটেরিয়াল কিন্তু অবশ্যই দুবাই, আপনারা জানেন যে আমাদের স্পেশাল ডিজাইনগুলো যখনই আমরা করাই আমরা দুবাই ম্যাটেরিয়াল ছাড়া করাই না সেগুলো, হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে দুবাই ম্যাটেরিয়ালে করা। আচ্ছা না লেন্থ এটা 54 আছে, এটা লেন্থ 54 আছে, প্রাইস 6900। আমরা কিন্তু অন্য সব ব্রাইডালের মধ্যে এটা এত হাই প্রাইস করিনি, এটা কিন্তু মোটামুটি রিজনেবলে করেছি, কিন্তু স্পেশাল স্টোন আমাদের, এই স্টোনগুলো একেবারে বাইরে থেকে আসে, হ্যাঁ। এই যে দুবাই ম্যাটেরিয়ালে করা, প্রাইস হচ্ছে 6900 টাকা, অ্যান্ড দিস ইজ দ্য স্লিভ, ওকে। আর এইটা আমরা অনেক বেশি লাইভে দেখাবো না, আপনারা এগুলো আমাদের শোরুম ভিজিট করে দেখে নেবেন, কজ আপনারা জানেন যে স্টাইলিশ আবায়াকে মানে কীভাবে মানুষ ফলো করে। সো সরি ফর দ্যাট, আমরা এসলে অনেক বেশি দেখাতে পারবো না, আপনারা এগুলো আমাদের শোরুম ভিজিট করে দেখবেন। আচ্ছা এই হচ্ছে একটা মিন্ট কালার, মানে কালারগুলো এত নাইস হয়েছে, মানে আমি জাস্ট কী বলবো, আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না যে কালারগুলো এতটাই নাইস। এই যে দেখেন খুব সুন্দর করে এই বাইরের স্টোনগুলো দিয়ে, এই যে দেখেন এইটা কিন্তু লেন্থ 54 আছে, হ্যাঁ এটাও লেন্থ 54 আছে, অ্যান্ড ওয়ার্কগুলো জাস্ট মারাত্মক। আমি দূর থেকে জাস্ট আপনাদের গেট আপটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে নেবেন। প্রাইস 6900, অ্যান্ড দুবাই ম্যাটেরিয়াল, অল ওভার স্টোনের ছিটা আছে, এই যে দেখেন অল ওভার কিন্তু স্টোনের ছিটা আছে, দুবাই ম্যাটেরিয়াল মিন্ট কালারের মধ্যে, একটা পিঙ্ক কালার পাইপিং আছে এবং এটার সাথে কিন্তু ম্যাচ করেই এই ডিজাইনগুলো করা হয়েছে, ওকে। আপনারা আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো একটু দেখে নেবেন। সো অনেক বেশি দেখালে প্রবলেম হবে, সো এই জন্য আমি অনেক বেশি দেখাবো না। আচ্ছা আচ্ছা আমাদের সেই যে ইরানি কাফতানের উপরে ডিজাইনটা করিয়েছিলাম, এইটার আরও দুইটা কালার আসছে, এই যে আরও দুইটা কালার আসছে, এই যে ডিজাইনটা আমি একটা পরে আসতে চেয়েছিলাম, আজকে পরে মনে হলো যে না আমি তো আজকে দুবাই আপায়াটা পরবো। এই হচ্ছে দুবাই দুবাই ম্যাটেরিয়ালের মধ্যে সাত গজের ইরানি কাফতানটা আমরা করি, সেই ইরানি কাফতানটা কিন্তু এই ডিজাইনের মধ্যে করিয়েছি। এতগুলো ম্যাটেরিয়াল ইউজ করেছি এবং আপনারা যে ছোটো ছোটো ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, যতগুলো শাইনি ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা বাইরের স্টোন, হ্যাঁ।
এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের বাইরে থেকে আনা স্টোনগুলো আমরা নর্মালি অন্যান্য আবায় মানে অন্যান্য পার্টি আবায়গুলো ম্যাটেরিয়াল আমরা এখান থেকেই কিনি দেশের থেকে, বাট এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু বাইরে থেকে আনা। এই যে এই হচ্ছে খুব সুন্দর করে এই ওয়ার্কটা করা, এবং আপনারা সামনে থেকে দেখলে বুঝবেন, আপনারা লাইভে এই জিনিসটা ধরতে পারবেন না, বাট আপনারা যখন সামনে থেকে দেখবেন তখন আপনারা এটার স্পেশালিটিটা বুঝতে পারবেন। এই যে ব্যাক সাইডের ওয়ার্কটা দেখেন কীভাবে গিয়েছে, কত সুন্দরভাবে আমাদের ব্র্যান্ডেড ডিজাইনগুলো আমরা করি। আর সাত গজা আবায়গুলো সবসময় আমরা দুবাই ম্যাটেরিয়ালে করি জাস্ট ফর কমফোর্টেবল, আপনারা যেন কোনো রকমের ডিসকমফোর্ট ফিল না করেন। এই যে কারণ সাত গজ এমনিতে অনেক কাপড়, মানে গা ভর্তি কাপড় থাকে, এর মধ্যে যদি কমফোর্টেবল ফ্যাব্রিক না হয়। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 9,900। লাস্ট লাইভ আপনারা যারা দেখেছেন তারা জানেন এটা হচ্ছে 9,900 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, কজ এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়াল খুব এক্সপেন্সিভ। সো আর কিছু করার নেই আমাদের, আর ব্র্যান্ড আইটেম ইজ ব্র্যান্ড আইটেম, সো এখানে তো আর কোনো কম্প্রোমাইজ চলে না। আচ্ছা, এই হচ্ছে একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে, লাইট পেঁয়াজি, নট দ্য পিঙ্ক, লাইট পেঁয়াজি কালারের মধ্যে, যারা একটু সোবার কালার চাচ্ছেন সো তাদের জন্য। এত ওয়েট আমার নিজেরই ধরে রাখতে মানে খবর হয়ে যাচ্ছে, এত ওয়েট এগুলোর। এই যে প্রাইস হচ্ছে 9,900। ওকে, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, এই যে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা, অ্যান্ড সামনে পেছনে খুব সুন্দরভাবে ওয়ার্কটা করা। আপনার কাছের থেকে আসলে হয়তো মানে বুঝতে পারবেন জিনিসগুলো যে আমি, আর ম্যাটেরিয়াল কিন্তু দুবাই ম্যাটেরিয়াল। প্রাইস হচ্ছে 9,900। ওকে, এখন হচ্ছে আমি এই দেখাবো, হিজাব দেখাবো। ওকে, এখন আমি হিজাব দেখাবো। সো আমাকে হিজাবগুলো কে দিবে? এটা দেখিয়েছিলে ও না? এটা দেখাইনি, দাঁড়া দাঁড়া, হিজাবটা সবসময় আমার ছেলে আমাকে দেখায়, ধন্য খুলে দেয়। আচ্ছা, এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে, হ্যাঁ জর্জেট, ব্ল্যাকের মধ্যে জর্জেট। প্রাইস হচ্ছে জর্জেটের মধ্যে আর কি, প্রাইস হচ্ছে 1,300 টাকা। ওকে, প্রাইস হচ্ছে 1,300 টাকা, জর্জেটগুলো হচ্ছে 1,300 টাকা, আপনারা জানেন এই ডিজাইন। এবং আমি কাছের থেকে ডিজাইনটা দেখিয়ে দিই, পার্লের ওয়ার্ক আছে দেখেন, এই যে এই ছিটাটার মধ্যে কিন্তু পার্লের ওয়ার্ক আছে, এই যে একদম মিডিলে কিন্তু একটা পার্ল আছে। ওকে, আচ্ছা আমারটা যারা দেখতে চাচ্ছেন আমি আবার দেখিয়ে দিই, আমারটা তো একদম ফার্স্টলি দেখানো হয়েছিল, সো আমি আবার দেখিয়ে দিচ্ছি আমারটা। এই হচ্ছে আমার যে দুবাই আবায়াটা আমি পরে আছি, মফ কালারের মধ্যে, প্রাইস 5,700। আই ডোন্ট নো এটা কী কী সাইজ স্টকে আছে, কজ এটা আমি আসলে এই কয়েকটা স্টক নিয়ে আমি কখনো পরে লাইভ করি না, বাট এটা আমার একটা আক্ষেপ ছিল যে আমি এতগুলো, আমি সবগুলো দুবাই আবায় পরে লাইভ করি, বাট এটা কেন আমি পরে লাইভ করি নাই, ওই জন্য আজকে খুব সাহস করে আসলাম। বাট তারপরও আপনার ভাই আমাকে বারবার নিষেধ করছিল যে তুমি এটা পরে লাইভ করো না প্লিজ, কারণ এটা স্টক নাই। এই যে এই হচ্ছে স্টোনের, এই হচ্ছে স্টোন মাল্টি কালারের, যে রেইনবো ক্রিস্টাল স্টোন, হ্যাঁ আমাদেরগুলো কিন্তু একদম 100% ক্রিস্টাল স্টোন, আপনারা একদম দেখে নেবেন স্টোনগুলো। এই যে ওকে, শাইনিংটা দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন। আর এই হচ্ছে সামনের পুরো শেরওয়ানি ডিজাইনটা, মোয়াফ কালার, প্রাইস হচ্ছে 5,700। ওকে, অ্যান্ড অফকোর্স এই যে আমাদের লোগোটা আছে, এই যে এই হচ্ছে আমাদের লোগোটা। ওকে, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, আর যদি স্টক শেষ হয়ে যায় আমি প্রমিস করছি প্রত্যেককে আমি এনে দিব, আমি প্রমিস করছি, এখানে কেউ কষ্ট পাবেন না যে আমরা প্রোডাক্ট পাই না বা আমরা পাচ্ছি না, এইটা কখন হবে না, আমি প্রোডাক্ট অবশ্যই এনে দিব, জাস্ট আমাকে একটু সময় দিবেন, কজ আমি তো আর উড়ে গিয়ে আনতে পারি না। দাও হিসাব দাও। এই যে এই হচ্ছে সি গ্রিন, হ্যাঁ এই হচ্ছে সি গ্রিনের এই ডিজাইনটা, একদম মুকুট টাইপের, রাজকীয় একটা মুকুট টাইপের ডিজাইন না? প্রাইস হচ্ছে 1,300 টাকা, স্ক্রিনশটটা ইনবক্স করবেন। এটা জর্জেট, সিল্কেরগুলো অনেকে ক্যারি করতে পারেন না, তাদের জন্য আমরা জর্জেটের মধ্যে করিয়েছি। ওকে, সো আচ্ছা দাও 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 দাও। এই হচ্ছে লেমন কালারটা, প্রাইস 1,300 টাকা। ওকে, লেমন কালার আর অলিভ কালার যেটাই বলেন, এই যে এই হচ্ছে লেমন আর অলিভ যেটাই বলেন। এটা খুলে ফেলেছো জর্জেটের মধ্যে, হ্যাঁ আমি যেটা দেখালাম এটা জর্জেট, দাও দাও। আচ্ছা, প্রাইস হচ্ছে 1,300 টাকা, এইটাও কিন্তু 1,300 টাকা জর্জেটের মধ্যে। আচ্ছা খুলো না, থাক আর খুলতে হবে না, আর খুলতে হবে না, ওই এটা দাও, এটা দাও, পেঁয়াজিটা দাও, হ্যাঁ হুম। এই এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে, হ্যাঁ প্রাইস হচ্ছে 1,300 টাকা, জাস্ট টেক এ স্ক্রিনশট। এগুলো প্রত্যেকটা স্টোন অ্যান্ড কারচুপি ওয়ার্ক জর্জেটের মধ্যে, মোটামুটি বেশ ভালো কভারেজ কিন্তু, আপনি দেখেন অনেক সুন্দর কিন্তু। আচ্ছা আর আর খুলতে হবে না, আর খুলতে হবে না, ওটা দেখিয়েছি, ওটা দেখা দেখাতে হবে না। আর এই হচ্ছে একটা পেঁয়াজি কালার, এবার প্রত্যেকটা আমরা আবায়ের সাথে ম্যাচ করে আমরা এই করেছি, আবায়ের কালারের সাথে ম্যাচ করে আমরা হিজাব করিয়েছি। ওকে, প্রাইস হচ্ছে এটার 1,300 টাকা, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। ওকে, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন জর্জেটের মধ্যে। আচ্ছা, সো আজকে আমি চলে যাব, আবার কবে আপনাদের সাথে দেখা হবে জানি না, দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। দাঁড়াও বাবা, দাঁড়াও,
আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, লাইভটা শেয়ার করে দিবেন, ওকে? সো আল্লাহ হাফেজ।